সালামু আলাইকুম। হাফ লকডাউনের আজকে চতুর্থ দিন, আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে অনেক বেশি খুশি, কারণ এখন যাচ্ছে আপনাদের ভাইয়ের সঙ্গে দেখা করতে। একটা অন্যরকম অনুভূতি কাজ করছে যে খুব একটা দূরে নাই, তারপরও আজকে কয়েকদিন তার সঙ্গে সরাসরি দেখা হয়নি। ফোনে কথা হয়েছে, ভিডিও কলে কথা হয়েছে, দেখা হয়েছে, বাট ছুঁয়ে দেখা হয়নি। তো যাই হোক, সকাল সকাল উঠে গিয়েছি, একদম রেডি হয়ে গিয়েছি দেখতে পাচ্ছেন। এখন বাজে হচ্ছে 7:45, সকালবেলা ফজর নামাজ পড়ে ঘুমাইছি। মানে মনে হচ্ছে কি আর সময় কাটতেছে না, মানে ঘুমও ধরতেছে না, সময়ও কাটতেছে না, যে কখন 7টা বাজবে। ঘড়িতে অবশ্যই অ্যালার্ম দিয়ে রাখছিলাম 7:15, যে কখন 7:15 বাজবে, উঠবো, রেডি হবো, বের হয়ে যাব। তো যাই হোক, অবশেষে আলহামদুলিল্লাহ আমি ফুল রেডি। ইদানিং আপনাদের ভাইয়াকে ছাড়াই আমার অনেক কিছু কেনা হয়ে যাচ্ছে, মানে বাধ্য হচ্ছে আর কি কিনতে। তো একই মাত্রাও তাকে ছাড়া কিনেছি, গেলে সে দেখতে পাবে। তো এই হচ্ছে আমার ড্রেস, আমি প্রতিদিনই ব্ল্যাক কালার কিমার পরেই বের হই, কিমার কিন্তু আমার একটা না, এগুলো শুধু কালো কালার, কালো কিমার উপরের পাট। তারপরে হচ্ছে আমি আবার স্কার্ট পরতে পারি না, কারণ হাঁটা চলা করতে সমস্যা হয়। ব্ল্যাক কালার একদম রাউন্ড গোল জামা পরি, পা থেকে 4 থেকে 5 আঙ্গুল উপরে। আর হচ্ছে সালোয়ার প্লাজো আর কি, যেটা ব্ল্যাক কালার, মাথা থেকে পা পর্যন্ত ফুল ব্ল্যাক, শুধু এই ইয়েটা মাঝে মধ্যে চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, এখন বাইরে বের হবো, অলরেডি প্রায় 8টার মতো বেজেই আসছে, কোনো কাজ করিনি, ল্যাপটপটা এখন সঙ্গে করে নিয়ে যাব। টিস্যুটা দিয়ে একটু মুছে নিই, ল্যাপটপ নিয়ে যাব, কারণ একটা কাজও করিনি। ওখানে গিয়ে কাজগুলো শেষ করব। তো প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে নিয়ে তারপর আবার সবার সাথে কথা বলছি। খেতে ইচ্ছা করতেছে না মোটেও, তারপরেও একটু খিচুড়ি আর একটা ডিম ভাজি করে নিলাম যে খেয়ে যাই, কারণ রাস্তার কী অবস্থা জানি না। হয়তো দেখা যাচ্ছে এয়ারপোর্ট পার হতে 1 ঘন্টা লাগতেছে, আবার দেখা যাচ্ছে হয়তো 1 মিনিটেই পার হয়ে চলে যাচ্ছে। আসলে বর্তমানে রাস্তার যে কী অবস্থা এটা আসলে আমরা কম বেশি সবাই জানি। তো যাই হোক, একটু খেয়ে যাই, কারণ রাস্তার অবস্থা বলতে পারছি না। আবার গাড়ির মধ্যে উঠে ক্ষুধা লাগবে, তখন আবার খারাপ লাগবে। তো একটু খেয়ে তারপরে বেরোচ্ছি। রিক্সায় উঠে গিয়েছি। আর মজার একটা কথা হচ্ছে, আমি আমার ল্যাপটপটা যে ব্যাগে নিয়েছি এটা হচ্ছে সাইডের ব্যাগ। এই যে আমাদের ব্যাগটা আপনাদের ভাইয়া নিয়ে গেছে, তো এই জন্য সকালবেলা 5টার সময় ভাবিকে ফোন দিয়ে সাইডের স্কুল ব্যাগটা নিয়ে এসেছি, আরেকটা ব্যাগ কিনতে হবে। মনে হচ্ছে উড়ে চলে যাওয়া, কারণ যদি চলে যেতে পারতাম। আলহামদুলিল্লাহ আমি আমার গন্তব্যে মানে পৌঁছে গেছি মোটামুটি। কোথায় আসছি একটু আপনাদেরকে দেখাই। আর এই এরিয়াটা কিন্তু খুবই ব্যস্ততম একটা এরিয়া, আপনারা যারা জানেন সেই ব্যস্ততম জায়গার লকডাউনে কী অবস্থা সেটা একটু আপনাদেরকে দেখাই। এই মুহূর্তে আমি আছি ঢাকা ইসলামপুরে। ইসলামপুরে এই রাস্তাটা দিয়ে কিন্তু হাঁটা যায় না, কারণ রিক্সা যায় প্লাস আসে,
মানে দুইমুখী রাস্তা আর কি। এইটুকু রাস্তার মধ্যে দিয়ে রিক্সা একটা যাচ্ছে একটা আসতেছে। তো আবার তো বুঝতেই পারছেন কীরকম হিজি বিজি থাকে রাস্তাটা। তো সেই রাস্তাটা আজকে ফাঁকা, একেবারেই ফাঁকা। আর ডান পাশে যে ইয়েগুলো দেখতে পাচ্ছেন, ডান পাশ বাম পাশ দুই পাশে, এগুলো হচ্ছে সব স্বর্ণের দোকান, সব বন্ধ। এই হচ্ছে অবস্থা। রাস্তা দিয়ে আসছি, একটু সময় লাগেনি। উত্তরা থেকে ইসলামপুরে আসছি, মাত্র এক ঘন্টার মতো লাগছে, এক ঘন্টারও কম, 45 মিনিট বা 50 মিনিট লাগছে। গাড়ি একটুও দাঁড়ায়নি। অন্য সময় হচ্ছে রিক্সা এই গেটটা দিয়ে পার হয়, কিন্তু গেটটা এখন বন্ধ। তো সবার মনে একটা জিনিস কাজ করছে যে আপু বা ভাবি এই বন্ধের মধ্যেও কেন ইসলামপুরে আসছে। তো চলুন গিয়ে তারপরে দেখাই। আসলে হাঁটতেছি আর আমার হাতে হচ্ছে ল্যাপটপের ব্যাগ, যেটা বলছিলাম আর কি। এই ব্যাগটা হচ্ছে সাইডের, আমার ব্যাগটাও ব্ল্যাক কালার, আপনাদের ভাইয়া নিয়ে আসছে ওইটা। তো ব্যাগেরই ওজন, তার মধ্যে আবার ল্যাপটপের ওজন, হাঁটতেছি, সব কিছু মিলিয়েই কঠিন অবস্থা। আগে গিয়ে পৌঁছাই, তারপর সবার সঙ্গে কথা হবে। চলে এসেছি আর হচ্ছে এ হচ্ছে আপনাদের ভাইয়া। আসসালামু আলাইকুম, কি অবস্থা বলো? খুব ভালো আছি, মজায় আছি। আমাকে ছাড়া ভাই যাই আর খুব জমে। কি অবস্থা আলামিন? ওয়ালাইকুম আসসালাম। এই মুহূর্তে আছি আমি কোথায় বলো? এটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারে লিফটের 7-এ। শাহাবুদ্দিন ভাই আছে। আসসালামু আলাইকুম, আমিও আছি আপনাদের কাছে টপিক কালেকশন থেকে। আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, এই লকডাউনের কারণে আমরা আপনাদের জন্য সবসময় প্রস্তুত আছি। বলেন না ভাইকে রেখে দিয়েছি লকডাউনের কারণে? অবশ্যই, ভাইকে তো অবশ্যই রাখছি। তারপরে এখানে আছে হচ্ছে ইফাত আটা ময়দা সুজি, আর এখানে আছে হচ্ছে বাঁধন। দেখেন প্যান্টের ডিজাইন করতেছে সিরে সিরে, মানুষ টাকা দিয়ে ভালো প্যান্ট কিনে, সিরা প্যান্ট কিনে। এই আরেক ভাইয়া আছে। আপনাদের জন্য লকডাউনে টপেট কালেকশন থেকে শুভেচ্ছা অভিনন্দন। লকডাউনে টপেট কালেকশনে প্রতিদিন খোলা পাবেন ভাই, আসেন, নতুন নতুন আপডেট ডিজাইন পাবেন, আসেন। হ্যাঁ, এখানকার যে স্পেসটা, কোনো গ্যাদারিং নাই, মানে লোকজনের গায়ের সঙ্গে গায়ে লেগে লেগে বসতে হবে ওরকমটা না, সুন্দর একটা পরিবেশ আছে। আর এখানে আসলে আপনাদের ভাইয়াকেও পেয়ে যাবেন, আর আমি আসবো চলে যাবো এরকম আর কি। তো এর দিকটা আর অনেক সুন্দর করে গোছানো থাকে, বাচ্চাদের খেলনা টেলনাও আছে। তো যেহেতু এখন ওরকমভাবে ফ্যামিলির সবাই তো আর আসতেছে না, তো এই জন্য সব কিছু একটা সাইডে ইয়ে করে রাখা হয়েছে। আর এই যেগুলো হচ্ছে প্রতিদিন বিক্রি করে ফেলা হয়, পলিথিনগুলো কিন্তু প্রতিদিন বিক্রি করা হয়। তো যেহেতু এখন ওইভাবে ভ্যান বা যারা আর কি এগুলো কেনে তারা আসতে পারছে না, তো এই জন্য এগুলো সব এখানে জমা হয়ে আছে। তো এই তো আপনাদের ভ্যান আস্তে আনতে পাঠাইছে, যদিও আমি খেয়ে আসছি, তারপরেও তার এটা স্বভাব, তার সঙ্গে খেতেই হবে। তো একটু হলেও তার সঙ্গে খাবো, সারাদিন থাকবো, আবার বিকালবেলা চলে যাবো।
আজকে সারা দিন আপনাদের একসাথে কিভাবে সময় কাটাচ্ছি সেসবই থাকবে আজকের এই ভিডিওতে। দেখতে থাকুন। ফাইল দেখছি না তো সমস্যা, আবার দোকানটা কম দিছেনি আজকে। তুমি জায়গা জায়গা রো আরামানি বাইরে আছে প্রশাসন দিয়ে যাই। খাচ্ছে ম্যাডাম, খাওয়ার পরে বুঝবে যে কি জিনিস খাওয়াচ্ছি, কি বিষ। বুঝতে পারতেছেন এখনো? খুব মজা। মুখমন্ডলে কি পড়তেছে? দানা দানা কি পড়তেছে? মানে পুরো প্লেন হয়নি। মুখের মধ্যে দানা দানা পড়তেছে। পড়ুক। বড়ই এখন কি বড়ই সিজন? সিজন কিন্তু বড়ই না। আমরা কি হয় নাই ট্রাই করো, আরেকবার খাও। খালি বুঝলো বড়ই তো বেল। বেল কাঁচা বেল? কাঁচা বেল চিন্তা করো, বলে দিলাম বেল। থ্যাংক ইউ এত মজার একটা জুস খাওয়ানোর জন্য। কদবেল আমি প্রথম খাইলাম, কদবেলের জুস এমনিতে টেস্ট ভালো, কিন্তু এই যে বিচি বিচিগুলো যেগুলো মুখে পড়লে ভালো, মানে পেয়ারের বিচি যেরকম হয় না চাবানোর পরে ওরকম। প্রথম যারা খাবেন প্রথম খাওয়ার প্রথম চুমুকটা হয়তো বা ভুল না লাগছে, পরের থেকে কিন্তু খুব মজা লাগে। পরে হচ্ছে মানে খেতে মজা লাগে, একবার খেলে দ্বিতীয়বার খাওয়ার ইচ্ছা জাগে মনে, এরকম একটা ব্যাপার। কারণ মুখে মনে কি পানি জমে যাচ্ছে এরকম। ম্যাম আপনার টাকা না পেলে নিয়ে আসছেন তো? আমি তো আগে খাইছি, আরেকটা খাইছি। ওটা কে আসছে? বলতে বলনি যে এই পিস দিতে, তুমি বলে দাওনি ওকে? ভুলে যাই, ভুলে গেলে কি হবে, খাবো না আর আমি। হচ্ছে আমাদের খানা পিনা, দেখো এটার মধ্যে কি দিছে, দেখো তারপরে প্লেট চেঞ্জ হয়ে যাবে। রেগে চামচ, শশা চামচ, কত সুন্দর পিস দিছে। শয়তানি করো না, খাবো না এটা আমি। ড্রেস সবাইকে দেখাইতে দেখাইতে এই ফাঁকে যেটা করি, হ্যাঁ নিজেদের জন্য ড্রেসগুলো পছন্দ করে নিয়ে নিই। তো নিজেদের জন্য বলতে হচ্ছে ঈদে গিফট করার জন্য নিলাম ড্রেসটা এক আন্টির জন্য। আমার আসলে রোজার মধ্যে মার্কেট করতে ভালো লাগে না, রোজার দিনে মার্কেট করাটা খুবই কষ্টদায়ক একটা কাজ, রোজা রেখে মার্কেট করা। তো এই জন্য যেটা করছি যে একটু একটু করে কিনে চারটা তাকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। অলরেডি শেষ কেনাকাটাও প্রায় শেষের দিকে, সবাইকে সেগুলো দিয়ে দেওয়াও শেষের দিকে, সমস্যা নেই তুমি ভাজ করে পুরো বক্সে ইয়ে করে দিও। আলহামদুলিল্লাহ আমাদের কাজকর্ম শেষ, এখন আপনাদের ভাইয়াকে নিয়ে বাসায় যাচ্ছি, কারণ আগামীকাল থেকে আবার 9টা 5টা ডিউটি।
আছে মানে সুন্দর ফাটক থেকে বাস বন্ধ ধরে কোনো বাস নাই দুজন এখন যাচ্ছি লাইটে কেন দেখা যাক এই নিয়মটা কয়দিন থাকে যে সন্ধ্যা ছয়টার বাস থাকবে না এটাই হচ্ছে দেখার বিষয় যে কয়দিন এই নিয়মটা মানে এইভাবে যেটাই হোক একটা জিনিস ভালো লাগছে রাস্তাটা পুরো যানজট মুক্ত হ্যাঁ সকালবেলা খুব ভালো লাগছে এই জিনিসটাই ভালো লাগছে সবাই সবার কাজ করুক কিন্তু নিয়ম শৃঙ্খলার মধ্যে চলুক এটাই চাই আজ আরে আটটা বাজি বিয়ে করে এসে বন্ধ করে দিকেই যে গাড়ি কিন্তু এখানেই থামাই দিচ্ছে এই যে গাড়ি গাড়ি নাই তো মানে চলা বন্ধ পার্কিং গাড়ি পার্কিং করে টাইম হয়ে গেছে এখানে উনি পার্কিং করে দিয়েছে এরকম চেষ্টা করবেন সেটা হলো প্রতিদিন সময় করে বাসাতে বেরোবেন সময় করে বাসায় ফিরে যাবেন অথবা নতুবা প্রবলেম যেটা হবে যে পাবলিক ট্রান্সপোর্ট পাবেন না ট্রান্সপোর্ট না পাইলে তো সবাই জানেন যে 10 টাকার জিনিস অলরেডি 20 টাকা হয়ে গেছে তো তখন 20 টাকার জিনিস 200 টাকা লাগবে তো কিছু বলার নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করুন আর আমরা সবাই আপনাদের জন্য দোয়া করতেছি যাতে আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করে সুস্থ থাকার তৌফিক দান করে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম